সুস্থ হওয়ার ঠিক 20 দিন পর আবার বুকে ব্যথা নিয়ে কলকাতার এই অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলেন। চিকিৎসকরা প্রাথমিকভাবে যেটা মনে করছেন যে তার দুটো যে স্টেইন বসানো বাকি ছিল সেই দুটো স্টেইন তাকে বসাতেই হবে। খুব শিগগিরই এই তৎপরতা দেখা যাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে। হাসপাতাল সূত্র যেটা বলছে, মহারাজের সার্বিক যে শারীরিক পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভিডিও কনফারেন্সে দেবী সেটির সঙ্গে কথাবার্তা হয়েছে এবং তার নির্দেশনা মতোই কিন্তু তার শরীরে যে দুটো স্টেইন বসানো হবে সেই দুটো স্টেইন বসানোর কাজ শুরু হবে। কোনো টেস্ট চলছে, টেস্টে যদি ওরা বলে যে স্টেইন বসা হবে তাহলে বসাবে। এখন টেস্ট চলছে, এখন দুদিন ধরে টেস্ট চলছে। এখনও পর্যন্ত হাসপাতাল থেকে যেটা নিশ্চিত করা হয়েছে, মহারাজের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে যারা পছন্দ করেন এই মহারাজের ভক্তরা কিন্তু সবাই উদ্বিগ্নভাবে ছিলেন সারাদিন, তবে হাসপাতাল কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেছে যে উদ্বেগের কোনো কারণ নেই, মহারাজ সুস্থ রয়েছেন। হোপফুলি ঠিক আছে, এমন কিছু না, এটা প্ল্যান্ড ছিল ব্যাপারটা। আরও দুখানা ব্লক ফিট করা দরকার আছে, সেটার জন্য বাকি দুটো ব্লক ফিট করে আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমি দোয়া করব এবং আল্লাহর কাছে প্রার্থনা করব যে উনি অবশ্যই সুস্থ হয়ে যাক। মহারাজের এই শারীরিক অবস্থার খবর নিতে কিন্তু সশরীরেই রাজনৈতিক নেতা কর্মী এবং ক্রিকেট সিএবির যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই এসেছিলেন এই হাসপাতালে, তারা খোঁজ নিয়েছেন এবং হাসপাতালে বসেই মহারাজের সঙ্গে কথা বলেছেন। এরকমই একজন জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া, তিনি আমাদেরকে বলেছেন মহারাজ সুস্থ আছেন এবং হেসে হেসে তার সঙ্গে কথা বলেছেন। 15 দিন 20 দিন অন্তর অন্তর একটা চেকআপ হবে, হয়তো সেই চেকআপটা করছে বলে লোকেরা ভয় পেয়ে যাচ্ছে দাদার ব্যাপার বলে, কিন্তু ভালো আছে। যদি ভালো, যদি ওনার একটু 1% শরীর খারাপ লাগতো একদমই আমরা ওখান থেকে যেতাম না, আমরা সবাই ওখানেই থাকতাম। সৌরভ ভক্ত একই রকমভাবে প্রার্থনা করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে আবার সশরীরে তাকে আবার যেন সক্রিয়ভাবে দেখতে পারা যায় মাঠে। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।